প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীরা। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বিকার নির্বাচন কমিশন। এদিকে নির্বাচিত হলে দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যে মৌলিক নাগরিক সেবা ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। প্রতীক বরাদ্দ পেয়েই জোর প্রচারণায় মাঠে নেমেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট মেয়র প্রার্থী। শুক্রবার সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নং ওয়ার্ডের আমুলিয়ায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কাজ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এলাকাবাসীর দোয়া চেয়ে জানান, 30 তারিখ বিজয় সুনিশ্চিত করে আধুনিক, ঐতিহ্য সমৃদ্ধ, সুন্দর ও সচল ঢাকা উপহার দিতে চান তিনি। পরে বিভিন্ন অলিগলি ঘুরে ভোটারদের কাছে নৌকামার্কায় ভোট চান সাবেক এই সংসদ সদস্য। ঢাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত, তারা তাদের মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত। আমরা বলেছি যে নির্বাচিত হতে পারলে জনগণের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা দায়িত্বভার গ্রহণের প্রথম 90 দিনই হবে আমাদের মৌলিক নাগরিক সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেখানে মশক নিধন থেকে আরম্ভ করে আবর্জনার যে ব্যবস্থাপনা, সড়কের বাতি সহ ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিব এবং এই 90 দিনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা আমরা প্রণয়ন করব। এদিকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির কয়েক সদস্য সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঘুরে ভোট চান ইশরাক হোসেন। এর আগে বায়তুল মোকাররমে জুম্মার নামাজ আদায় শেষে নগরবাসীকে 30 জানুয়ারি নির্বাচনে পাশে চান নেতারা। আজকে এই নির্বাচনকে আমরা গণতন্ত্রের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য একটা আন্দোলন হিসেবে এই নির্বাচনকে আমরা নিয়েছি এবং ইশরাক হোসেনকে সামনে নিয়ে আমরা সেই আন্দোলনে শুরু করলাম। এদিকে সকালে জুরাইনে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন ইঞ্জিনিয়ার ইশরাক। এর আগে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমরা সকল বাধা অতিক্রম করে আমরা অবশ্যই আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবো। আমরা কোনো কিছুতে বিচলিত না, কোনো কিছু আমাদের থামাতে পারবে না। আমি তো মেনেই চলছি আচরণবিধি, কিন্তু আমাদের প্রতিপক্ষ কিন্তু কোনোভাবে আচরণবিধি মানেনি। আজকে থেকে 3 দিন আগে থেকে তারা রঙিন পোস্টার সহ পোস্টারে সয়লাভ করে ফেলেছে। তো আমরা এই ব্যাপারে লিখিত অভিযোগও দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। তো ওনারা কালকে ফোন করেছেন, কাল বিলম্ব করেছেন, কোনো পদক্ষেপ নেননি। তো আমরা জানি এরকম মেরুদণ্ডহীন, একটা দন্তহীন বাঘের মতো যে একটা নির্বাচন কমিশন রয়েছে, এদের থেকে আমরা কোনো কিছু আশা করি না। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।